প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা। পুরো নাম লায়লা মিয়া আব্দুল্লাহ। নিকলী উপজেলার দামপাড়া কোয়াইহাটি গ্রামের শাহজান মিয়ার ছেলে আদনান রকি জোবানের সঙ্গে তার প্রেম ছিল। সম্পর্কের 7 মাস পর তিনি নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন বাংলাদেশে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়ে গেছে। ওই তরুণীকে দেখতে উৎসুক মানুষ জোবানের বাড়িতে ভিড় করছেন বলে জানা গেছে। আমার ভাই মানুষ দেখে বিয়ে করে আসে, অনেক খুশি, মানে আমাদের মধ্যে অনেক খুশি, এলাকার মধ্যে অনেক খুশি হয়েছে। এ বিষয়ে রোববার রাতে জোবান কালবেলাকে জানান 5 বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকে লায়লার সঙ্গে প্রথম পরিচয়, পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটার পরে ওকে রেগুলার নক দিতাম, কল দিতাম, ও ইগনোর করতো আমাকে, অনেক কথা বলতে চাইতো না। পরে শেষ মুহূর্তে একবার বললাম যে আমি তোমাকে অনেক পছন্দ করি, দেন এর থেকে ও কিছুদিন পরে ওকে আবার মেসেজ দেওয়া শুরু করি, তারপরে ও আমাকে প্রপোজ করে, ও ডিরেক্টলি ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি নাই। এখান থেকে আমাদের পারি শুরু, দেন আমাদের রিলেশন চলতেছিল। জোবান জানান লায়লা এখনো ছাত্রী, পড়াশোনা করছে, তার সঙ্গে 7 মাসের প্রেমের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে বিয়ে করার। তার ইচ্ছেতেই 27 সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসা হয়। 6 অক্টোবর তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়া চলে গেছে। 21 অক্টোবর লায়লা এবং জোবানও মালয়েশিয়া চলে যাবেন। লায়লা জানান বাংলাদেশে আসার পর জোবানের আত্মীয় স্বজন সবাই তাকে অনেক আদর করছে, তবে বাংলাদেশের আবহাওয়া একদমই মালয়েশিয়ার মতো নয় বলে জানান তিনি। ইটস রেয়ারলি হ্যাপেন এন্ড দেন আফটার ব্যাক হিয়ার আলহামদুলিল্লাহ নাও আই এম অফিসিয়ালি হিজ ওয়াইফ। ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট ফিল লাগছে, মানে ওইদিকে তো মালয়েশিয়ার দিকে তো সবাই মানে আপনার টাকা দিবেন, তো এক লাইক আ ব্রোকার ওয়ান, ও সব কিছু হ্যান্ডেল করবে, খাওয়া দাওয়া তো আমরা ক্যাটারিং অর্ডার করি, বা এখানে আমি দেখছি সবাই ওর ফ্যামিলি সবাই সাথে সাথে লাইক টুগেদার দে কুক দ্য ফুড এভরিথিং, লাইক আ লট অফ কোঅপারেশন হিয়ার বাট ইন মালয়েশিয়া অলসো গট বাই। দামপাড়া গ্রামের নাইম মিয়া জানান জোবানের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে হাওড়ে মোটরসাইকেল দিয়ে দুজনের ঘুরে বেড়ানোর ছবিও দেখা গেছে। এ বিষয়ে জোবানের চাচা জানান তার ভাতিজা বিদেশি তরুণীকে বাড়িতে নিয়ে আসায় পরিবারের সবাই অনেক খুশি হয়েছে। ভাতিজা মালয়েশিয়া থেকে যখন ফোন দিছে যে মালয়েশিয়ান মেয়ে নিয়ে আসতেছে, তারপরে আমাদের আনন্দ খুব আনন্দ লাগতেছে যে বাহির থেকে একটা মহিলা আসবে। দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য জোবানের বাড়িতে দল বেঁধে আসছে। এই নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছে গ্রামবাসী। আফসারানাজ, কালবেলা।